কখনো কখনো ক্ষুধার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর সোজা করতে পারতেন না, এমন অবস্থায় পেটের পাথর বেঁধে নিতেন। তিনি নিজেই বলেন, একদিন আমি চরম ক্ষুধার্ত অবস্থায় সাধারণ সড়কের পাশে পড়ে রয়েছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআন মাজিদের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল তিনি আমাকে সাথে যেতে বলবেন এবং কিছু খেতে দিবেন, কিন্তু তিনি চলেই গেলেন, আমাকে সঙ্গে নিলেন না। এরপর একই সড়ক দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আমাকে সঙ্গে নিলেন না। এরই ধারাবাহিকতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণাও এই সড়ক দিয়ে ঘটল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি স্নেহের দৃষ্টিতে তাকালেন, ঠিকই তিনি আমার প্রচণ্ড ক্ষুধার ব্যাপারটি অনুভব করলেন আর কোমল কণ্ঠে ইরশাদ করলেন, এটা কি আবু হুরায়রা? এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দরবারে পৌঁছে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে একটি দুধের পাত্র পেলেন। ঘরে অবস্থানকারী নিকট জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা হতে এলো? উত্তর এলো, অমুক ব্যক্তি আপনার জন্য দুধ দিয়া পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, আসহাবে সুফফার কাছে যাও এবং সবাইকে এখানে আসতে বলো। আহলে সুফা ইসলামের এক মেহমান ছিলেন, না তাদের কোনো বাড়ি ছিল, না ছিল কোনো ধন সম্পদ। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো উপহার আসত, তখন সেইগুলো নিজে ব্যবহার করতেন এবং তাতে আহলে সুফাদেরও শরীক রাখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসহাবে সুফার সাথীদের ডেকে আনতে বললেন, ব্যক্তিগতভাবে তা আমার নিকট একটু খটকার জন্ম দিল। মনে মনে ভাবছিলাম, এই দুধটুকু আমি একা পান করব আর এতে আমার কিছু শক্তি সঞ্চয় হবে। আশ্চর্য, এই সামান্য পরিমাণ দুধ সমস্ত আহলে সুফাবাসীর কী করে হবে? এতদা সত্ত্বেও রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা জরুরি। নির্দেশ মতো আমি আহলে সুফার সকল সাথীদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছালাম। তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। একে একে যখন সুফার সকল সাথী পৌঁছল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আবু হুরায়রা, এই পাত্রটি উঠাও আর প্রত্যেককে দুধ পান করাও। নির্দেশ মোতাবেক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে বারবার দুধ পান করালেন। সকলেই খুব তৃপ্তি সহকারে দুধ পান করলেন। অবশিষ্ট দুধ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা মুবারক উপরে উঠিয়ে আমাকে বললেন, এখন তুমি আর আমি অবশিষ্ট আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, জি হা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পান করো। নির্দেশ পেয়ে তিনি আবারও পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরও পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেই যাচ্ছেন। এক পর্যায়ে তিনি আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম ওই মহান সত্তার যিনি আপনাকে ধ্রুব সত্যের সাথে পাঠিয়েছেন, আমার পক্ষে আর দুধ পান করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট দুধটুকু হাতে নিয়ে পান করলেন। এই হাদিসটি আছে সহিহ বুখারী, হাদিস নং 4956।